ক্যান্সার প্রতিরোধ করবে জাপানি মুরগির ডিম আপনাকে কেউ যদি বলে মুরগির ডিমের ক্যান্সারের মতো মরণ রোগ সারাতে পারে তাহলে শুনলে অবাক হবেন এমনটাই দাবি জাপানের একদল গবেষকের মুরগির বিশেষ এক ধরনের প্রজাতি থেকে এমন ডিম মিলবে যা খেলে কখনও ক্যান্সার হবে না এমনটাই জানালেন তারা দীর্ঘদিনের অনিয়ম ও অনিয়ন্ত্রিত জীবনধারার ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে কিন্তু এবার সেই ভয়কেও দূর করতে চলেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা নিয়মিত কিছু আপনি খেলেন তারপর আর ক্যান্সার হল না এর সে ভালো কিছু তো আর হতে পারে না আর নিয়মিত খাবারের মধ্যে আপাময় বাঙালি থেকে আম ব্রিটিশ প্রত্যেকে নিয়মিত ডিম খেতে ভালোবাসেন তবে এই ডিম পাওয়ার জন্য মুরগির জিনে একটু কারিগরি করতে হবে তবেই ক্যান্সার প্রতিরোধ করতে পারবে ডিম গবেষকরা মরগের শুক্রানুর জিনে ডিএনএতে একটি বিশেষ বদল ঘটাচ্ছেন এর ফলে পরবর্তী প্রজন্মে যে মুরগি বা মোরগ জন্মাবে তার ডিম হবে ক্যান্সার প্রতিরোধক মুরগির ডিএনএতে সামান্যই ওই বদল মরণ রোগের হাত থেকে মুক্তি মিলতে পারে বিভিন্ন ধরনের ক্যান্সারের সঙ্গে লড়ার করার ক্ষমতা থাকবে এই বিশেষ ডিমে ইন্টারফেরন নামের এক ধরনের প্রোটিন ব্যবহার করে পাওয়া যাবে এই বিশেষ ডিম স্বল্প এবার ক্যান্সার প্রতিরোধক ঔষধও তৈরি করা যাবে মত উসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক হিরণভু ভোজের যদিও কয়েক গ্রাম ইন্টারফেরনের দাম অত্যন্ত বেশি তাও প্রায় আটান্ন হাজার টাকা কিন্তু বিজ্ঞানীদের দাবি খুব তাড়াতাড়ি এই বাধাও পেরোনো সম্ভব ভবিষ্যতে ভারতের বাজারে এ আসার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বিশেষ তিনটি মুরগির ক্ষেত্রে এই পরীক্ষা সফল হয়েছে গবেষকরা ইন্টারফেরন বিটা প্রোটিনটি নিজেরাই নির্মাণের চেষ্টা করেছেন যা বর্তমান মূল্য তুলনায় প্রায় দশ শতাংশের কম দামে বিক্রি করবেন তারা জাপানের ক্ষেত্রে এ জাতীয় দ্রব্য বাজারজাত করার জন্য কঠোর আইন রয়েছে মনে করা হচ্ছে সেই সব বাধা খুব দ্রুত অতিক্রম করা সম্ভব হবে দেশি এবং প্রবাসী ভাইয়েরা আমাদের এই চ্যানেল হতে যদি আপনারা লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে